প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিকল্পনার বেদ। পরিকল্পনা হল ভবিষ্যতের কর্মপন্থা স্থির করার খসড়া বা নকশা পরিকল্পনার মাধ্যমে করতে 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 হবে 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 কোথায় কেন কার দ্বারা করতে হবে ইত্যাদি বিষয় স্থির করা হয় পরিকল্পনাকে বিভিন্ন ভাগে ভাগ করা একটি জটিল বিষয় কারণ বর্তমানকালে প্রতিষ্ঠান ভেদে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় নানান ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয় ব্যবস্থাপনা বিষয়গণ তাদের চিন্তা অনুযায়ী প্রধান পরিকল্পনাগুলোকে বিভিন্ন ভাগে তুলে ধরেছেন পরিকল্পনাকে সাধারণভাবে চারটি ভিত্তিতে ভাগ করা যায় যথা এক প্রকৃতি বা উদ্দেশ্য ভিত্তিক পরিকল্পনা দুই ম্যাথ পরিকল্পনা তিন সাংগঠনিক স্তরভিত্তিক পরিকল্পনা এবং চার সাংগঠনিক কাঠামো পরিকল্পনা প্রথমে আমরা আসি প্রকৃতি বা উদ্দেশ্য ভিত্তিক পরিকল্পনায় প্রকৃতি বিবেচনা করে পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা যায় যথা এক লক্ষ্য দুই একাত্মক পরিকল্পনা তিন স্থায়ী পরিকল্পনা এক লক্ষ্য ফল লাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে লক্ষ্য বলে লক্ষ্য এক ধরনের পরিকল্পনা কারণ লক্ষ্যকে কেন্দ্র করে একটি প্রতিষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা আবর্তিত হয় কোনো প্রতিষ্ঠানের নিটাই পঁচিশ পার্সেন্ট বাড়ানো বা ব্যয় পাঁচ পার্সেন্ট কমানো প্রভৃতি লকের উদাহরণ লক্ষ্যকে অভিপ্রায় উদ্দেশ্য মিশন বাজেট কোটা টার্গেট ইত্যাদি নামও অভিহিত করা হয়ে থাকে দুই একাত্তর পরিকল্পনা যে পরিকল্পনা বিশেষ কোনো সমস্যা বা পরিস্থিতি মোকাবেলার জন্য একবার ব্যবহারের লক্ষ্যে প্রণীত হয় তাকে একাত্মক পরিকল্পনা বলে তাই সমস্যা সমাধান হলে বা পরিস্থিতি মোকাবিলা করার পর কার্যকাল শেষ হয়ে যায় যেমন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরিকল্পনা চার প্রকার যথা প্রধান কর্মসূচি প্রকল্প বিশদ কর্মসূচি বিশদ পরিকল্পনা তিন স্থায়ী পরিকল্পনা যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার প্রণিত হয়ে একই ধরনের সমস্যার সমাধানে বারবার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে কোনো নতুন পরিস্থিতি বা সমস্যার সৃষ্টি না হলে এ পরিকল্পনায় পরিবর্তন আনা হয় না যেমন বাংলাদেশের সংবিধান ক্লাস রুটিন ভর্তি প্রভৃতি স্থায়ী পরিকল্পনার উদাহরণ স্থায়ী পরিকল্পনা চার ধরনের হতে পারে যেমন এক নীতি দুই প্রক্রিয়া তিন পদ্ধতি এবং চার কৌশল খ মেয়াদী পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা যায় যথা এক স্বল্পমেয়াদী পরিকল্পনা দুই মধ্যমেয়াদী পরিকল্পনা এবং তিন দীর্ঘমেয়াদী পরিকল্পনা স্বল্পমেয়াদী পরিকল্পনা যে পরিকল্পনা এক বছর বা তার চেয়ে কম সময়ের জন্য প্রণয়ন করা হয় তাকে স্বল্পমেয়াদী পরিকল্পনা বলে যেমন বার্ষিক পরিকল্পনা দুই মধ্যমেয়াদী পরিকল্পনা যে পরিকল্পনা এক বছর হয়তো সর্বাধিক পাঁচ বছর জন্য প্রণয়ন করা হয় তাকে মধ্যমেয়াদী পরিকল্পনা বলে যেমন দ্বিবার্ষিক পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রভৃতি তিন দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে পরিকল্পনা পাঁচ বছরের অধিক সময়ের জন্য প্রণয়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলে তবে এ ধরনের পরিকল্পনার মেয়াদ সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত হতে পারে গ সাংগঠনিক স্তরভিত্তিক পরিকল্পনা সাংগঠনিক স্তরের ভিত্তিতে পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা যায় যথা এক রণনৈতিক বা স্ট্র্যাটেজিক পরিকল্পনা দুই কৌশলগত পরিকল্পনা তিন কার্যগত পরিকল্পনা প্রথমে আমরা আসি রণনৈতিক বা পরিকল্পনায় তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থেকে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে রণনৈতিক বা স্ট্র্যাটেজিক পরিকল্পনা বলা হয়ে থাকে যেমন পণ্য সাহিত্যে নতুন পণ্য উদ্ভাবন করা পণ্যের নতুন নতুন বাজার সৃষ্টি করা প্রভৃতি রণনৈতিক পরিকল্পনা উদাহরণ দুই কৌশলগত পরিকল্পনা রণনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য মধ্যস্থ ব্যবস্থাপকগণ বিভাগীয় পর্যায়ে যে পরিকল্পনা প্রণয়ন করে তাকে কৌশলগত পরিকল্পনা বলে যেমন আগামী তিন বছরে তিনটি নতুন নতুন পণ্য উৎপাদন করা হচ্ছে কৌশলগত পরিকল্পনা একটি উদাহরণ তিন কার্যগত পরিকল্পনা কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিম্ন স্তরের ব্যবস্থাপকগ স্বল্প মেয়াদে যে পরিকল্পনা প্রণয়ন করে তাকে কার্যগত পরিকল্পনা বলে যেমন উৎপাদন পরিকল্পনা ক্রয় পরিকল্পনা বিক্রয় পরিকল্পনা এবং আর্থিক পরিকল্পনা সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে পরিকল্পনাকে চার ভাগে ভাগ করা যায় যথা এক কার্যভিত্তিক পরিকল্পনা দুই বিভাগীয় পরিকল্পনা তিন আঞ্চলিক পরিকল্পনা এবং চার সামগ্রিক পরিকল্পনা এক কার্যভিত্তিক পরিকল্পনা কাজের ধরন অনুযায়ী যে পরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে প্রতিষ্ঠানের কার্যভিত্তিক বলে প্রতিষ্ঠানের মধ্য ও নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ স্বল্প মেয়াদে এই ধরনের পরিকল্পনা গ্রহণ করে থাকেন যেমন উৎপাদন পরিকল্পনা ক্রয় পরিকল্পনা বিক্রয় পরিকল্পনা প্রবৃদ্ধি দুই বিভাগীয় পরিকল্পনা কোন বিভাগ একটি নির্দিষ্ট সময়ের জন্য তার বিভাগে যে পরিকল্পনা প্রণয়ন করে তাকে বিভাগীয় পরিকল্পনা বলে যেমন মানবসভা সম্পদ বিভাগ কর্তৃক প্রণীত কর্মী সংগ্রহ কর্মী নির্বাচন কর্মী নিয়োগ কর্মী প্রশিক্ষণ পরিকল্পনা ইত্যাদি বিভাগীয় পরিকল্পনার আওতাভুক্ত তিন আঞ্চলিক পরিকল্পনা দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলের জন্য আলাদা আলাদা পরিকল্পনা তৈরি করা হলে তাকে আঞ্চলিক পরিকল্পনা বলে সাধারণত ব্যাংক ও বহুজাতিক কোম্পানিগুলো এ ধরনের পরিকল্পনা গ্রহণ করে থাকে চার সামগ্রিক পরিকল্পনা পুরো প্রতিষ্ঠানের জন্য সামগ্রিকভাবে যখন একটি পরিকল্পনা প্রণয়ন করা হয় তখন তাকে মাস্টার বা সামগ্রিক পরিকল্পনা বলে সামগ্রিক পরিকল্পনা প্রতিষ্ঠানের সকল বিভাগ ও অঞ্চলের সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় বাংলাদেশের জাতীয় বাজেট এ ধরনের একটি পরিকল্পনা সর্বোৎকৃষ্ট উদাহরণ ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে